সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি ল্যাব 24 নিউজে। কৃষি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তি প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয় বাংলাদেশ সরকার। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1425 ও 1426 এর পদক দেওয়া হয়। গণভবন থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলা করতে হবে, সেজন্য কৃষি উৎপাদনের পাশাপাশি পণ্য সংরক্ষণ ও শিল্প গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পদক প্রাপ্তদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1426 বঙ্গাব্দ পুরস্কারের জন্য মনোনীতদের স্বর্ণপদক, রৌপ্য পদক ও ব্রোঞ্জ পদক প্রদান করেন কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক। সেখানে আর উপস্থিত ছিলেন সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ব্যবহার ক্যাটাগরিতে রাজশাহী গোদাগাড়ি উপজেলা পরিবেশ কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বাণিজ্যিক ভিত্তিতে গবাদি পশু হাঁস মুরগি চাষের অবদানে ঈশ্বরদী আমিরুল ইসলাম স্বর্ণপদক পান। একজন দায়িত্বশীল কৃষি কর্মকর্তা হিসেবে সম্প্রচারের কৃষি সম্প্রসারণের অবদানের স্বীকৃতি স্বরূপ মোহাম্মদ রুস্তম আলীকে জাতীয় কৃষি পুরস্কার 1426 এর ব্রোঞ্জ পদক প্রদান করেন। বাণিজ্যিক ভিত্তিতে বিরল প্রজাতির বনায়ন স্থাপনের মাধ্যমে পরিবেশ রক্ষায় অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ মোহাম্মদ মাহবুবুল ইসলামকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1426 এ ব্রোঞ্জ পদক প্রদান করা হয়। এ সময় মোট 44 জনকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1425 ও 26। বিস্তারিত দেখুন মোগল সম্রাটের রিপোর্টে। তার জন্য যেমন ধানের চালা তৈরি করা, তার জন্য সার ও বীজ সরবরাহ যেসব জায়গায় বন্যা ছিল না, একবারে ক্যান্টনমেন্ট থেকে শুরু করে সব এলাকায় কিন্তু আমরা এইভাবে চালা রোপণ সার শুরু করি। যখনই পানি নিয়ে যায় সাথে সাথে এয়ারফোর্সের হেলিকপ্টার করে সেই ধানের চালা করে আমরা বিভিন্ন এলাকায় পৌঁছে কৃষকের ধান যাতে সচেতন তারা উৎপাদন করতে পারে। এবং সেই বছরে প্রথম বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করার প্রচারের পর পার্লামেন্টে যেদিন আমি ঘোষণা দিলাম যে আজ থেকে যেন কৃষিমন্ত্রী মোদী আপনাকে বসে আছেন এবং আমাদের উপদেষ্টা ছিলেন কিন্তু মারা গেছেন, বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো, তাহলে বিদেশ থেকে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। আছেন প্রধান অতিথি হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী, সারা বিশ্বে প্রশংসিত নন্দিত নেত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি। আজকে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে রয়েছেন জনাব সমরেদার করিম এমপি, মাননীয় মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং বেগম মুন্দিয়া চৌধুরী এমপি, সাবেক কৃষিমন্ত্রী, সভাপতি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আমি বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। আমি সাত কৃষির উপরে আজকে এই অ্যাওয়ার্ডটা পেলাম, রূপ্য পদক। আমি আজকে আমার অনুভূতিটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর একটা আহ্বান ছিল যে যার যতটুকু জায়গা আছে সেটা যেন খালি পড়ে না থাকে, সেটা কারো বাড়ির আঙিনা হোক, ছাদ হোক বা
যার যতটুকু জায়গা আছে কোনো কিঞ্চিৎ পরিমাণ যাতে সেটা খালি না থাকে, আমরা সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা প্রতিটা কিষাণই আমরা চেষ্টা করেছি যে কৃষকটাকে আমি যে শুধু কৃষক লীগ করি সেটা না, আমি মনে প্রাণে কৃষক পরিবারের সন্তান, আমার বাবা একজন কৃষক ছিলেন, সেজন্য আমরা চাই যে এই কৃষকটাকে কৃষক কিষাণীদের উদ্বুদ্ধ করে আগামী দিনে আরও আমরা বাংলাদেশটাকে আরও উন্নয়নশীল দেশে পরিণত করতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতটাকে শক্তিশালী করতে এবং আমাদের দেশে ও দশের যাতে উপকার হয়, আমরা যাতে সবাই স্বাবলম্বী হতে পারি, কৃষি নির্ভর দেশ, সেই কৃষি নির্ভর দেশে আমরা যেন সবাই স্বাবলম্বী হতে পারি কৃষিক্ষেত্রে, এই জন্য এটাই হচ্ছে আমার অনুভূতি। আর আজকে এই অ্যাওয়ার্ডটা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ধরনের অনুপ্রেরণা দিল এটা আমাদের কৃষক কিষাণে আরও অনেক অনেক বেশি আগ্রহ বেড়ে গেল এই কৃষকদের প্রতি, এবং কৃষক সামনের দিকে কৃষক কিষাণেরা আরও ভালো কিছু করবে আশা ব্যক্ত করছি। এটাই হচ্ছে আমাদের আজকের অনুভূতি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।